Hello friends, knowledge versatile welcomes you. Subjunctive mood. এই subjunctive mood মূলত আশা, ইচ্ছে, আকাঙ্ক্ষা বা কল্পনার উপর কিন্তু দাঁড়িয়ে থাকে। তো আজ আমরা আলোচনা করব subjunctive mood এর state of being। এখন subjunctive mood কিন্তু তিন প্রকার। একটা হচ্ছে present subjunctive mood যেটা ভবিষ্যৎ নিয়ে কথা বলে, একটা হচ্ছে past subjunctive mood যেটা বর্তমান নিয়ে কথা বলে, আরেকটা হচ্ছে past perfect subjunctive mood যেটা অতীত নিয়ে কথা বলে। এখানে তোমার সাবজেক্টিভ মুডের সাথে এর যে টাইমিং তার কিন্তু কোনো মিল নেই, অর্থাৎ প্রেজেন্ট সাবজেক্টিভ মুড ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, পাস্ট সাবজেক্টিভ মুড বর্তমান নিয়ে কথা বলছে, উল্টো দিকে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড অতীত নিয়ে কথা বলছে। কিন্তু আজ আমরা তুলনা করব শুধুমাত্র স্টেট অফ বিং, হওয়া। কারণ কোন অবস্থায় হওয়া সেটা নির্দেশ করছে যখন সাবজেক্টিভ মুডের এই তিনটে ফরম্যাটে, অর্থাৎ প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, past subjunctive mood এবং past perfect subjunctive mood। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমি আশা করি তুমি একজন ডাক্তার হও, অর্থাৎ এবার ডাক্তার হবে কখন তুমি ভবিষ্যতে? আমি ইচ্ছা করি বা আমি চাই তুমি একজন শিক্ষক হও, তুমি শিক্ষক হবে কখন ভবিষ্যতে? কিন্তু এটা তোমার present subjunctive mood। আর past subjunctive mood কোনটা? ইস আমি যদি ডাক্তার হতাম, ইস আমি যদি একটা শিক্ষক হতাম। এখানে কিন্তু অনুশোচনা কাজ করছে, অর্থাৎ এই মুহূর্তে আমি ডাক্তারও নই, আমি শিক্ষকও নই, অর্থাৎ সেটা নিয়ে যখন আমরা বক্তব্য রাখবো তখন সেটা হচ্ছে past subjunctive mood। আর past perfect subjunctive mood তখন কিন্তু অতীতকে একদম সুনির্দিষ্ট ভাবে বলেই দেবে যে অতীতে বা আমি যদি তখন ডাক্তার হতাম, আমি যদি তখন সেখানে থাকতাম, আমি যদি তখন সুস্থ হতাম, অর্থাৎ অতীতে হওয়া নির্দেশ করবে যখন তখন সেটাকে বলবে past perfect subjunctive mood। আমরা আজ শুধুমাত্র state of being নিয়ে আলোচনা করব। state of being হওয়া নির্দেশ করে, কোন জায়গায় অবস্থান করা নির্দেশ করে, কোন জায়গায় হওয়া বা কোন কিছু হওয়া, সেটা মোটা হওয়া, রোগা হওয়া, ছাত্র হওয়া, শিক্ষক হওয়া, ডাক্তার হওয়া বা অন্য কিছু হওয়া, চোর ডাকাত হওয়া, এখানে থাকা অর্থাৎ এখানে অবস্থান করা বা কলকাতায় অবস্থান করা বা অন্য কোথাও অবস্থান করা, সেগুলোকে বলে state of being। state of being এ আমরা তিনটে ফরম্যাট যেটা রয়েছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট, তার মধ্যে মিল কোথায়, অমিল কোথায় আর তাদের গঠনের দিকগুলো কি কি সেটা নিয়ে আজকের আলোচনা। তো আজকের আলোচনা হচ্ছে সাবজাঙ্কটিভ মুড। এটা মনে রাখবে এর পুরোটাই আমার আশা আকাঙ্ক্ষা বা কল্পনায় অনুশোচনা। এবং আমরা আজ শুধুমাত্র স্টেট অফ বিং অর্থাৎ হওয়া, সাধারণত এক্ষেত্রে আমরা বি ভার্বের ব্যবহার করি। আমরা সাবজাঙ্কটিভ মুডেও বি ভার্বের ব্যবহার করবো, কিন্তু টেন্সের বিভার ব্যবহার করা আর সাবজেক্টিভ মুডের বিভার্বের ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। টেন্সের নিয়ম কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ অচল। টেন্সের নিয়ম সাবজেক্টিভ মুডে সম্পূর্ণ অচল, টেন্স অনুসারে সাবজেক্টিভ মুড চলে না। এবং এক্ষেত্রে যে তিনটে সাবজেক্টিভ মুড আছে সেটা হচ্ছে প্রথমটা প্রেজেন্ট, তারপরটা পাস্ট এবং তারপরটা পাস্ট পারফেক্ট। আমি এক্সাম্পল দিচ্ছি এবং এক্সাম্পল দিয়ে সেগুলোকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা দেখো, এটা রয়েছে প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে এবং সেন্টেন্সটা দেখো, I want that he be a doctor. আমি চাই যে সে একজন ডাক্তার হোক, আমি চাই যে সে একজন ডাক্তার হোক। I want that he be a doctor. He এর সাথে কিন্তু is নয়, I want that he be a doctor। তো অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে his সাথে তোমাদের be ব্যবহার করতে হচ্ছে। I want that he be a doctor। সাবজেক্টিভ মুডে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা ভবিষ্যতে কেউ কোনো কিছু হোক, হওয়া নির্দেশ করতেই আমরা এই বি ব্যবহার করব। সমস্ত সাবজেক্টের সাথেই আমরা বি ব্যবহার করব। এটা রয়েছে তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে, সব সাবজেক্টের পর বি বসবে এবং এটা কিন্তু ভবিষ্যৎকে নির্দেশ করে, ফিউচার নির্দেশক। অর্থাৎ আমি চাই তুমি ডাক্তার হও, কখন হবে ভবিষ্যতেই হবে। তারপরে এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে পাস্ট সাবজেক্টিভ মুড, আই উইশ আই ওয়্যার এ ডক্টর, ইস আমি যদি ডাক্তার হতাম, ইস আমি যদি ডাক্তার হতাম, অর্থাৎ এই মুহূর্তে আমি ডাক্তার নই, সম্পূর্ণ অনুশোচনা। এই মুহূর্তে বর্তমানে আমি ডাক্তার নই কিন্তু বলছি ইস আমি যদি ডাক্তার হতাম। আই উইশ, এখানে আই উইশ, ইফ অনলি এগুলো ব্যবহার করলে এর অর্থ অনুশোচনামূলক শব্দই নির্দেশ করে, অর্থাৎ ইস ইস আই ওয়্যার এ ডক্টর, এটা কিন্তু পাস্টকে নির্দেশ করছে। তো এখানে তোমরা ওয়্যার যদিও দেখছো এর অর্থ কিন্তু বর্তমান, আমি যদি এখন ডাক্তার হতাম। সব সাবজেক্টের পর ওয়্যার বসে, ডাব্লিউ ইআর, এখানে আই এর সাথে ওয়্যার বসেছে, দেখতে অদ্ভুত লাগলেও এটাই পারফেক্ট, এটাই কারেক্ট। আই ওয়্যার এ ডক্টর এবং এটা প্রেজেন্ট নির্দেশক অর্থাৎ বর্তমান কালকে নির্দেশ করে। তার পরের যে এক্সাম্পলটা রয়েছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, এটা তোমার অতীত কালকে নির্দেশ করে, অর্থাৎ অতীতে আমি যদি এমন হতাম,
অতীতে আমি যদি একটা ছাত্র হতাম, অতীতে আমি যদি একটা পুলিশ হতাম, অতীতে আমি যদি রোগা হতাম, অতীতে আমি যদি একটা খেলোয়াড় হতাম, এমন সেন্স ক্লিয়ার করতে আমরা কিন্তু হ্যাড বিন এর ব্যবহার করবো। হ্যাড বিন, তো এখানে বি ছিল আর পাস্টে ওয়্যার ছিল এবং এক্ষেত্রে হ্যাড বিন, তার সাথে এরা যে অর্থটা ক্লিয়ার করে সেটাও মনে রাখবে। তোমাদের প্রেজেন্টে ক্লিয়ার করে ফিউচার কে, পাস্ট কে, পাস্ট টেন্সের বা পাস্ট ফরম্যাটে যেটা রয়েছে সেটা ক্লিয়ার করে বর্তমানকে, এবং পাস্ট পারফেক্টে যে ফরম্যাট রয়েছে সেটা ক্লিয়ার করে অতীতকে। আই উইশ আই হ্যাড বিন এ ডক্টর, ইশ আমি যদি একটা ডাক্তার হতাম, এর একটা দেনও দিয়েছি তোমাদের পাস্ট সেন্সকে ক্লিয়ার করার জন্য, দেন না দিলেও এটা অতীতকেই কিন্তু নির্দেশ করছে। এখানে যদি আমি দেনটা নাও দিই তবুও এর অর্থ হচ্ছে অতীতে আমি যদি একজন ডাক্তার হতাম, দেন সেই মুহূর্তে আমি যদি ডাক্তার হতাম, কেউ হয়তো আমার সামনে অসুস্থ হয়ে গুরুতর অবস্থায় এসে গেছিল, তো আমি ভাবছি ইস সে সময় আমি যদি ডাক্তার হতাম, অর্থাৎ সেই মুহূর্তে আমি যদি ডাক্তার হতাম। এক্ষেত্রে দেখছো যে হওয়া নির্দেশ করছে, সেন্টেন্স কিন্তু একই, আমি চাই তুমি ডাক্তার হও, ভবিষ্যতে হও, ইউ বি এ ডক্টর। ইস আমি যদি ডাক্তার হতাম, এই মুহূর্তে আমি যদি ডাক্তার হতাম, ইস আই উইশ আই ওয়্যার এ ডক্টর, ইস আমি অতীতে যদি ডাক্তার থাকতাম, আই উইশ আই হ্যাড বিন এ ডক্টর। এটা তোমার পাস্ট পারফেক্ট হ্যাড বিন সমস্ত সাবজেক্টের এগেনস্টে তোমাকে হ্যাড বিন বসাতে হবে, আর এটা পাস্ট নির্দেশক। একই এক্সাম্পল আরেক সেট দিয়েছি, এখানে তোমরা একটা সেট পেলে এখানটা আরেকটা সেট, একই একই জিনিস, শুধু সেন্টেন্স গুলো একটু আলাদা। আই উইশ ইউ বি ইন কলকাতা, আমি আশা করি, আমি চাই, এক্ষেত্রে ইস নয় কিন্তু, এক্ষেত্রে আমি আশা করি, আমি চাই, আই উইশ তুমি কলকাতায় থাকো, ইউ বি ইন কলকাতা, তুমি কলকাতায় থাকো, তুমি কলকাতায় থাকো, ভবিষ্যতে তুমি কলকাতায় থাকো, ভবিষ্যৎকে নির্দেশ করছে। এটা তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, এবং এখানে সমস্ত সাবজেক্টের সাথেই তোমাকে বি ব্যবহার করতে হবে। তারপরের যে এক্সাম্পলটা রয়েছে, আই উইশ আই ওয়্যার ইন কলকাতা, ইস আমি যদি কলকাতায় থাকতাম, কলকাতাতে হয়তো কোনো সেলিব্রিটি এসেছে বা কোনো খেলা চলছে, তো তুমি সেটা নিয়ে ভাবছো ইস আমি যদি এখন কলকাতায় থাকতাম, আই উইশ ইস, এখানে ইস আই ওয়্যার ইন কলকাতা, আই এর সাথে কিন্তু ওয়্যারই ব্যবহার হবে, ইস আমি যদি কলকাতায় থাকতাম। এটা তোমার পাস্ট সাবজেক্টিভ মুড এবং এটা তোমার বর্তমানকে নির্দেশ করছে। তারপরে এক্সাম্পলটা দেখো, আই উইশ আই হ্যাড বিন ইন কলকাতা লাস্ট ইয়ার, ইস আমি যদি গত বছর কলকাতায় থাকতাম, আমি যদি গত বছর কলকাতায় থাকতাম। সেখানে লাস্ট ইয়ারটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, এর আগে যেমন দেন দিয়েছিলাম যে এটা অতীতকালকে নির্দেশ করছে, অতীতকালকে যখন নির্দেশ করবে এই লাস্ট ইয়ার না দিলেও এটা অতীতকালকে নির্দেশ করছে, কারণ এখানে আমরা হ্যাড বিন এর ব্যবহার করেছি। তো হ্যাড বিন এর ব্যবহার করলেই বুঝতে হবে যে অতীতকালে আমার হওয়াটা নির্দেশ করছে, অতীতে আমি যদি কলকাতায় থাকতাম, এখানে কোন সময় বলছি লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার গত বছর আমি যদি কলকাতায় থাকতাম। তো তোমরা সেন্টেন্স প্যাটার্ন পেয়ে গেলে, এই তিনটে প্যাটার্ন আমি দুটো সেট দিয়ে দিলাম। এবার তোমরা মনে রাখবে যে কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো হয়, অর্থাৎ শর্তযুক্ত বাক্য, এটা করলে ওটা হবে, যদি তুমি এটা করো তবে এটা হবে। তো কন্ডিশনাল সেন্টেন্স মূলত জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয় মূলত, তারপর মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। তো এই কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্টিভ মুডের ব্যাপক প্রয়োগ পাই, এবং সাবজেক্টিভ মুড দিয়েই তোমার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয়। তো আমরা এক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এ সাবজেক্টিভ মুডের যে ক্ষেত্রে প্রয়োগ হয় সেটা নিয়ে আলোচনা করছি। শর্ত নির্দেশ করলে আমরা সাধারণত ইফ দিয়ে শুরু করি, ইফের পর সাবজেক্টিভ সাবজেক্টিভ মুডের ব্যবহার হয়, এবং সেক্ষেত্রে আমরা দুটো পাবো, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। যদি বাক্যটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এ থাকে, তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এ আমরা ওয়্যার এর ব্যবহার করব। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয় সেটা তুমি বুঝবে কি করে, সেখানে হ্যাড বিন এর ব্যবহার থাকে, সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ অতীতকে নিয়ে বলবে, তো তখন তোমাকে বুঝতে হবে সেটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের মধ্যে রয়েছে। তো এই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বিষয়টিকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। শর্ত নির্দেশ করলে ইফ এর পর সাবজেক্টিভ, এবং সেক্ষেত্রে ওয়্যার হতে পারে, হ্যাড বিন হতে পারে, এবং অমার পর উড বা উড হ্যাভ এর ব্যবহার। তুমি যদি ওয়্যার এর ব্যবহার করো ইফের পর সাবজেক্ট, তারপর ওয়্যার এর ব্যবহার করো, তবে তোমাকে কমার পরে সাবজেক্টের পর উডের ব্যবহার করতে হবে, এবং তুমি যদি ইফের পর সাবজেক্টের পর ইফ এবং সাবজেক্টের পর হ্যাড বিন এর ব্যবহার করো, তবে কমার পর যে সাবজেক্ট থাকবে তারপর তোমাকে উড হ্যাভ এর ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়্যার এর সাথে উড এবং হ্যাড বিন এর সাথে উড হ্যাভ এর ব্যবহার হবে, আর উড হ্যাভ এর সাথে আবার কিন্তু ভার্বের থার্ড ফর্ম এর ব্যবহার হয়। তাহলে এক্সাম্পল দেখি, ইফ আই ওয়্যার এ কিং, আমি যদি রাজা হতাম, শর্ত যদি হতাম, আমি যদি রাজা হতাম, কমা মানে তবে আই উড গিভ ইউ এ লট অফ ওয়েলথ, তবে আমি তোমাকে প্রচুর সম্পদ দিয়ে দিতাম।
আমি যদি রাজা হতাম তবে আমি তোমাকে প্রচুর সম্পদ দিয়ে দিতাম। তো এখানে কয়েকটা জিনিস বোঝার রয়েছে। প্রথমত এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এখানে মূলত কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্টিভ মোড। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এর ফার্স্ট সাবজেক্টিভ মোড এর ব্যাপারে সেটাই এখানে আলোচনা করছি। ইফ আই ওয়্যার কিং আই উড গিভ ইউ এ লট অফ ওয়েলথ, আমি যদি রাজা হতাম তবে আমি তোমাকে অনেক সম্পদ দিয়ে দিতাম। তোমার ফার্স্ট সাবজেক্টিভ মোড এ রয়েছে, এখানে দেখো ওয়্যার এর ব্যবহার রয়েছে। ওয়্যার এর ব্যবহার কোথায় ছিল? এখানে এবং এটা ফার্স্ট সাবজেক্টিভ মোড এ ছিল। তারপরেটা দেখো, ইফ আই হ্যাড বিন এ কিং, যদি আমি রাজা হতাম, একই রকম মনে হচ্ছে কিন্তু অতীত কালকে নির্দেশ করছে। অতীতে আমি যদি রাজা হতাম, আই উড হ্যাভ গিভেন ইউ এ লট অফ ওয়েলথ, আমি তোমাকে প্রচুর সম্পদ দিতাম, এটাও কিন্তু অতীতকেই নির্দেশ করছে। এখানে আমি লাস্ট ইয়ার দেন এরকম কিছুই ব্যবহার করিনি। তা সত্ত্বেও বুঝতে হবে যে যখনই হ্যাড বিন এর ব্যবহার রয়েছে তো তখন এটা পাস্ট পারফেক্টের ব্যবহার রয়েছে, তখন এটা বুঝতে হবে যে এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মোডের ব্যবহার হচ্ছে। ইফ আই হ্যাড বিন এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হ্যাভ গিভেন ইউ এ লট অফ ওয়েলথ, আমি তোমাকে অনেক সম্পদ দিয়ে দিতাম, এটা তোমার থার্ড কন্ডিশনাল এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মোডের মধ্যে রয়েছে। তো তোমরা বুঝতে পারলে যে কন্ডিশনাল সেন্টেন্সও সাবজেক্টিভ মোডের ব্যবহার হয়। এবং আজ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে স্টেট অফ বিং। এখানে কিন্তু শুধুমাত্র দেখো সাবজেক্টিভ মোডের যে অংশটা, এই যে এখান থেকে আই ওয়্যার এ কিং, আই এর সাথে ওয়্যার বসল, এই অংশটুকু খেয়াল করে দেখো যে এটা আমরা বি ভার্ব কে ব্যবহার করেছি, আর এটাও আমরা হ্যাড এর পর ভার্ব এর থার্ড ফর্ম ব্যবহার করেছি, এক্ষেত্রে বি ভার্ব এর ব্যবহারই করেছি। তো এই ছিল তোমাদের সাবজেক্টিভ মোড এবং স্টেট অফ বিং, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পারফেক্ট। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা আমার প্লে লিস্ট এর মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড গিভ, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।